Dear students, welcome to the online study on research methodology, course number 242205 for the students of economics of fourth year honors of Leicester University. This is Farooq Azam Muhammad Abdul Salam, Associate Professor, Department of Economics, Government Rural College, Khulna. Dear Shikharti, aske tomader research methodology course Chapter 3, Quantitative and Qualitative Methods. অধ্যায়ের আমরা কয়েকটি লেসন আলোচনা করব, সেগুলো হচ্ছে অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষা, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল, সংক্ষেপে বলা PRA, অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অব পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল, অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষার সুবিধা ও অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষা, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল বা PRA, PRA এমন একটি পদ্ধতি যা বেসরকারি সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক উন্নয়নে এজেন্সিসমূহ ব্যবহার করে থাকে। উন্নয়ন প্রকল্প ও কার্যক্রম সমূহে গ্রামীণ জনগোষ্ঠীর জ্ঞান ও অংশীদারিত্বমূলক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট করাই এ পদ্ধতির উদ্দেশ্য। 1990 প্রথম দিকে এ পদ্ধতির প্রচলন শুরু হয় এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। সেভ দ্য চিলড্রেন 1995 এর প্রতিবেদন মতে PRA প্রক্রিয়ার কোনো বিষয়ে অনুসন্ধান বিশ্লেষণে ও মূল্যায়নের মাধ্যমে PRA পরিচালনাকারী দল যেমন অনেক কিছু জানতে ও বুঝতে পারে, তেমনি জনগণও বহু বিষয়ে সচেতন হয়ে উঠতে পারে। PRA হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের সমস্যা সমূহকে চিহ্নিত করা হয় এবং সমাজের মানুষের অংশগ্রহণের মাধ্যমে সে সমস্যার সমাধানের উপায় বের করা হয়। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে PRA পদ্ধতি দ্রুততার সাথে নিয়মতান্ত্রিকভাবে নিম্নোক্ত কাজগুলি করে থাকে। 1, সমাজের বাস্তব অবস্থা বর্ণনা ও বিশ্লেষণ করে। 2, সমাজের সমস্যাসমূহ চিহ্নিত করে ও তার কার্যকরী সমাধান দেয়। 3, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প নকশা তৈরি করে ও সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। PRA নাম থেকে অনেকে মনে করেন এ পদ্ধতি শুধুমাত্র গ্রামীণ গবেষণায় ব্যবহৃত হয়, বাস্তবে শহরেও গবেষণার ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহৃত হয়। অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অব পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। PRA এর অনেকগুলি বৈশিষ্ট্য আছে, আমরা এখানে কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করার চেষ্টা করছি। 1, PRA মূলত অংশগ্রহণমূলক একটি পদ্ধতি। এর প্রতিটি পর্যায়ে সমাজের জনগণের এবং বাইরের লোকদের অংশগ্রহণের সুযোগ থাকে। 2, PRA তে পূর্ব নির্ধারিত কোনো প্রশ্নমালা ব্যবহৃত হয় না, আধা কাঠামোগত সাক্ষাৎকার কৌশল অনুসরণ করা হয়, ফলে বহিরাগত লোকদের সমাজ সম্পর্কে জানার সুযোগ বেশি থাকে। 3, PRA একটি মিথস্ক্রিয়ামূলক পদ্ধতি। গ্রামের জনগণের ও বহিরাগতদের পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। 4, PRA সক্ষমতা প্রদানকারী একটি প্রক্রিয়া যা জনগণকে তাদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে জানতে সহায়তা করে। 5, PRA বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহের কাজে নমুনা হিসেবে বিবেচিত হয়। PRA সহায়তাকারীগণ প্রতিটি উন্নয়নে যে কোনো পদক্ষেপ নিতে পারে, এ ব্যাপারে তাদের স্বাধীনতা দেওয়া হয়। 6, PRA ক্ষমতায়নে বিশ্বাস করে। সমাজের দুর্বল, ক্ষমতাহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আলোচনা, পর্যালোচনা ও সহযোগিতার মাধ্যমে ক্ষমতা প্রদানে বিশ্বাসী। 7, PRA একটি অভিযোজন পদ্ধতি। সমাজের অবস্থা ও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে তথ্য সংগ্রহকারীগণ পদ্ধতিকে পরিবর্তন করতে পারে। 8, গবেষণা কার্যক্রমের উন্নয়নে PRA বেশি ব্যবহৃত হয়। অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষার সুবিধা, অ্যাডভেঞ্চার্স অব পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO যুক্তি হচ্ছে গ্রামের জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে অংশগ্রহণের মাধ্যমে সরকার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে সহযোগিতা করে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে। এগুলি নিম্নরূপ: 1, অর্থনৈতিক মিতব্যয়িতা বা ইকোনমিক্স অফ স্কেল। অংশগ্রহণমূলক পদ্ধতিতে দলগুলো যেহেতু তৃণমূল পর্যায় থেকে গঠিত হয়, তাই উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সেবাসমূহ পৌঁছাতে পরিবহন ব্যয় কম হয়, ফলে প্রভাবও বিস্তৃত হয়। 2, উচ্চ উৎপাদনশীলতা, হায়ার প্রোডাক্টিভিটি। গরিবদেরকে যদি সম্পদ দেওয়া হয় এবং তার সাথে নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে তারা সম্পদের পূর্ণ ব্যবহার করবে, ফলে তাদের উৎপাদনশীলতা ও আয় বেড়ে যাবে। 3,
ব্যয়হ্রাস ও দক্ষতা বৃদ্ধি, রিডিউস কস্ট অ্যান্ড ইনক্রিজ এফিসিয়েন্সি। গ্রামের জনগণকে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পৃক্ত করলে প্রকল্পের ব্যয় অনেকাংশে হ্রাস পায়। 4. প্রাপ্ত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, এফিসিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস। জনগণ ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলো তাদের উদ্দেশ্য পূরণের অবিরাম কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের দায়িত্ব নিতে পিছপা হয় না, ফলে এই দায়িত্ব গ্রহণের বিষয়টি দক্ষতা বৃদ্ধি করে এবং প্রকল্প ব্যয় হ্রাসকরণে সহায়তা করে। অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা বা গ্রাম সমীক্ষার অসুবিধা। আমরা দেখেছি অংশগ্রহণমূলক গ্রাম সমীক্ষার অনেকগুলি সুবিধা আছে, এর পাশাপাশি অনেকগুলো অসুবিধা বা সীমাবদ্ধতা বা সমস্যাও আছে এই পদ্ধতির ব্যবহারের ক্ষেত্রে। আমরা অনেকগুলির মধ্যে আমরা এখানে কয়েকটি 10টি মতো আমরা অসুবিধা বা সমস্যাগুলি আমরা উল্লেখ করেছি, সংক্ষেপ পয়েন্ট উল্লেখ করা হয়েছে। পিআরের সুবিধার পাশাপাশি অনেকগুলি অসুবিধা দেখা যায়, যেমন এক, সমস্যা নির্ধারণের জনগণের মতানৈক্য। জনগণ যে সবসময় একমত হয়ে সিদ্ধান্ত প্রদান করবে তা নয়, কোনটি এলাকায় সমস্যা সম্পর্কে বিভিন্ন জনগণের বিভিন্ন মতামত থাকতে পারে, তারা এই জন্য অনেক সময় মতানৈক্য তাদের মধ্যে বিদ্যমান থাকতে পারে, যা গবেষণার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। 2. কোনো নির্দিষ্ট এলাকার একটি বা কয়েকটি সমস্যা নির্ধারণে এ পদ্ধতি বিজ্ঞানসম্মত না হতে পারে, অর্থাৎ একটি এলাকায় নানাবিধ সমস্যা সামাজিক সমস্যা থাকে, আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে চাই, সেটি আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করছি সেই পদ্ধতির ক্ষেত্রে জনগণ যে অধিক মতামত দিচ্ছে যে এই পদ্ধতি এটি আমাদের সমস্যা, এটা সমস্যা, এই সমস্যা নির্ধারণের পদ্ধতি এইভাবে করতে হবে, সেই পদ্ধতি আমার সময় বিজ্ঞানসম্মত না হতে পারে। 3. দক্ষ ও অভিজ্ঞ গবেষকের অভাব। গবেষণার ক্ষেত্রে সবসময় যে দক্ষ এবং অভিজ্ঞ গবেষক বা তথ্য সংগ্রহকারী বা আলোচক বা সঞ্চালক পাওয়া যাবে এমনটা নয়, দক্ষ এবং অভিজ্ঞ গবেষকের অভাব সবসময় হয়তো পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে এই দক্ষ এবং অভিজ্ঞ গবেষকের অভাব বোধ হয় এবং সেটি এই অংশগ্রহণ গ্রাম সমীক্ষাকে অনেক সমস্যা ফেলতে পারে। 4. জনগণের প্রকৃত সমস্যা উন্মোচন হয় না, একটি এলাকায় জনগণ যে নির্বাচিত জনগণকে আমরা বাছাই করি তাদের মতামত গ্রহণের জন্য, সেই জনগণ যে সমস্যা তুলে ধরে সেটি হয়তো তাদের স্বার্থ সংশ্লিষ্ট, কিন্তু অধিকাংশ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট না হয় জনগণের প্রকৃত সমস্যা উন্মোচন সেখানে হয় না। 5. পিআরের ব্যবহার সীমিত, পিআর পদ্ধতিটি গবেষণার সর্বক্ষেত্রে সব অবস্থায় এটি ব্যবহৃত হয় না, ফলে এর ব্যবহার সীমিত। 6. জনমতের সম্পর্ক প্রতিফলন হয়েছে, আগে বলা হয়েছে যে সকল জনগোষ্ঠীকে এখানে উপস্থিত করা না, নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত জনগণকে এখানে উপস্থিত থাকার ফলে সমগ্র জনগণের জনমতের প্রতিফলন এখানে যতটুকু হয় বলে মনে হয় না। 7. প্রভাবশালীদের মতামত বেশ গুরুত্ব পায়, কারণ একটি এলাকায় বাইরে থেকে লোকজন আসলে যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে নানাবিধভাবে প্রভাবশালী থেকে তারাই সাধারণত বেশি মতামত দিয়ে থাকে এবং তাদের মতামত এখানে গুরুত্ব পায়, ফলে অধিকাংশ জনগণ মতামত এখানে অনুপস্থিত থাকে। 8. অনেক সময় স্থানীয় সমস্যা উপকৃত হয়, ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে অথবা অনেক সময় জাতীয় সমস্যার কথা উল্লেখ করে, যে আমাদের বিদ্যুৎ নাই, আমাদের রাস্তাঘাট নাই, আমাদের নদী বন্দর নাই, সমুদ্র বন্দর ইত্যাদি অনেক অবকাঠামোর কথা বলা হয় যেগুলো স্থানীয় সমস্যা নয়, সেগুলো জাতীয় সমস্যা, অর্থাৎ এই এর মাধ্যমে স্থানীয় অনেক সমস্যা অনেক সময় সমাধান না হতে পারে। 9. পিআরের সময়ে প্রদত্ত মতামত সমান্তর পরিবর্তন, মানুষের মতামত পরিবর্তন হয়, পিআরে চলাকালীন সময় যে মত দিল এটি এক মাস বা দুই মাস পর্যন্ত জনগণ সেই মত নাও থাকতে পারে, এটি মতামত পরিবর্তিত হতে পারে, এটি একটি সমস্যা। 10. পিআরের রিপোর্টে যে সব সুপারিশ স্থান পায় তা অধিকাংশই বিশেষজ্ঞদের মতামত বা বিশেষজ্ঞদের পদ, অর্থাৎ বিশেষজ্ঞরা তারা জনগণের সাথে ইন্টারেক্ট করে যে তথ্য পায় তার সাথে নিজেরা সিনথিসিস করে নিজের মতামতের প্রতিফলনটাই মতো সেখানে দিয়ে থাকে, ফলে জনমতের পরিবর্তে বিশেষজ্ঞদের প্রতিফলন মতামতের প্রতিফলন সেখানে ঘটে। শিক্ষার্থীরা, এই ছিল গ্রাম সমীক্ষার অসুবিধা। তো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে, গ্রাম সমীক্ষার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা। আশা করি তোমার বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করেছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।